আমরা আজকে দেখব সেকেন্ড সামেটি বিভলিউশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সাবজেক্ট ইংলিশ ক্লাস পঞ্চম শ্রেণীর একটি প্রশ্নপত্র যেখানে পূর্ণমান অর্থাৎ মার্কস রয়েছে টোয়েন্টি এবং টাইম রয়েছে ফর্টি মিনিটস যেখানে রয়েছে নেম অর্থাৎ এখানে নিজের নাম লিখবে এবং সেকশান রয়েছে রোল নাম্বার রয়েছে এখানে লিখবে এবং নেম অফ স্টুডেন্ট নেম অফ স্কুল বলেছে অর্থাৎ স্কুলের নাম এখানে লিখবে সেকশান এতে যেখানে বলা রয়েছে রিডিং কম্প্রিহেনশন একটা সিন অংশ এবং এখানে বলা রয়েছে রিড দি প্যাসেজ কেয়ারফুল্লি অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন ফলোয়িং কোশ্চেন্স বলা রয়েছে অন দি ফার ব্যাঙ্ক অফ দি রিভার এ বিগ ক্রোকোডাইল লিভড উইথ ওয়াইফ দেখো এই প্যাসেজ থাকতে তোলা হয়েছে কিন্তু আমাদের এখানে সিন অংশ তোমরা অবশ্যই দেখবে কী বলতেছে শীনাংশ বা কোথা থাকতে তোলা হয়েছে বই ওয়ান ডে হি নোটিসড দি মাংকি ক্রসিং দি রিভার ইন ইজ ইউনিক ওয়ে অর্থাৎ দেখবে তোমরা কি রয়েছে এই প্যাসেজটাতে অর্থাৎ বইয়ের কোথা থেকে তোলা হয়েছে একটু নিচে চলে যাব প্রশ্নপত্র রয়েছে কিন্তু এখানে এই প্যাসেজের অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন্স ওয়ান ইন্টু থ্রি হাউ ডিড দি মাংকি ক্রস দি রিভার হোয়া ডিড দি ক্রোকোডাইল লিভ হোয়া ডিড দি ক্রোকোডাইল সোয়াই বইস তার স্ত্রীর ইচ্ছা কী ছিল অবশ্যই তোমরা ফিল আপ করবে প্রশ্নপত্র খাতায় তুলতে পারো কিংবা ভিডিওটাকে স্টপ করে দেখতে পারো দাগে রয়েছে দেখো কমপ্লিট দিজ সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি গিভেন প্যাসেজ ওয়ান ইন্টু থ্রি দি ক্রোকোডাইল থট অফ দেখো তিনটা রয়েছে তোমরা অবশ্যই লিখবে দিক্রোকোডাইল নোটিসড দি মাংকি ড্যাশ রয়েছে ফিল আপ অবশ্যই নিজেরাই করবে এবং সিডাকের যে প্রশ্ন দেখতে পাচ্ছ টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফল স্টেটসম্যান এবং এখানে ওয়ান ইন্টু টু বলা রয়েছে অর্থাৎ দু নাম্বার রয়েছে আমরা একটু পরের পেজে চলে যাব যেখানে প্রশ্ন রয়েছে দেখো ঠিক পরের পেজটা যেখানে আমাদের শুরু হয়েছে দি ক্রোকোডাইল ক্যাচিস দি মাংকি এবং পরেরটা রয়েছে কোনটাতে ট্রু হবে কোনটাতে ফলস হবে সেটা তোমরা লিখবে এবং নেক্সট দেখো সেকশান বিতে গামারেন ভোকাবুলারি থাকতে যেখানে প্রশ্নপত্র ডু এজ ডাইরেক্টেড মালা রিড এ বুক নাও রাইট দি প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম অফ দি ওয়ার্ড তোমরা লিখবে অবশ্যই এই ব্ল্যাঙ্কগুলোতে এবং গিভ দিস লেটার ড্যাশ ইয়োর ক্লাস টিচার প্রিপোজিশন বলা রয়েছে এবং তিনের দাগের প্রশ্নে বলতেছে আন্ডারলাইন দি অ্যাডভার্ড এবং চারের দাগের প্রশ্ন ইউজ আর্টিকেল এবং পাঁচের দাগের প্রশ্ন চেঞ্জ দি নাম্বার ফ্রম অফ দি ফলোয়িং ওয়ার্ডস এনি টু দুটা যে কোনো করতে হবে কিন্তু টুথ ব্রাদার লিপ ডিয়ার রয়েছে এবং পরেরটা রয়েছে আই শ্যাল হেল্প হিম আইডেন্টিফাই দি টেন্স অফ দি সেন্টেন্স এবং সাতের দাগের প্রশ্ন রাইট দি পাস্ট ফর্ম অফ দি ওয়ার্ডস এনি টু যে কোনো দুটা করতে হবে কিন্তু দেখো কোন দুটা বলেছে তোমরা নিজেরা করবে লুক রাইট গিভ স এবং সেকশান সিটে প্রশ্নপত্র পাঁচ মার্ক বলা রয়েছে রাইটে প্যাসেজ রাইটে প্যারাগ্রাফ অন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ কিংবা এছাড়াও বলেছে অথবা রাইটে প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর স্কুল দুটা রয়েছে যে কোনো একটা করতে হবে পাঁচ নাম্বার রয়েছে অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে পঞ্চম শ্রেণী ইংরেজির এই প্রশ্নপত্রটি